আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। আজ নয়াদিল্লিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। সেই বৈঠকে 7টি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, তবে নতুন কোনো চমক সেখানে নেই। কুশিয়ারা নদীর কথা আগেও বলেছি আপনাদেরকে, যে তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত মুহূর্তেও যখন নাকি অনিশ্চিত, সবকিছু চূড়ান্ত হবার পরও যখন সেটি হচ্ছে না, তখন আরেকটি নদী সেখানে চলে আসলো, কুশিয়ারা নদী। সেটিও হবে, এখন সবই হবে, এরকম একটি অবস্থার মধ্যে প্রত্যাশার বীজ আমাদের বপন করতে হচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 25 বছর বন্ধুত্বের নতুন একটি উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ ভারতের বন্ধুত্বের। তো দুপক্ষই কূটনীতির যেই নানান রকম মার প্যাচ আছে বা চাতুর্য আছে, তার মধ্য দিয়ে কেউই বলবে না যে আমাদের সম্পর্ক আগে খারাপ ছিল বা এখন খারাপ আছে। সব সময় ভালো, ভালো থেকে ভালো, আগামী বছর যখন নাকি বৈঠক হবে তখনও ভালো হবে, এটি হচ্ছে কূটনীতির নিয়ম, শিষ্টাচার। আর ভারত গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারত প্রতিবেশী, এবং বলাই হয় কূটনীতিতে যে প্রতিবেশীকে কখনো বদলানো যায় না, তো ভারতকে কখনো বদলানো যাবে না। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে যখন নাকি দেনা পাওনা প্রশ্ন উঠে যে তারা কি পাচ্ছে আমরা কি পেলাম, সেইটি নিয়েই কিন্তু দেশের মানুষের মধ্যে চরম একটি হতাশা আছে, নানান রকম প্রশ্ন আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন যে আগামী নির্বাচনের আগে ভারতের সমর্থন বাড়ানোর জন্য এই সফর। এই কথাটি অবশ্যই রাজনৈতিক কথা এবং তার পেছনে কিছু যুক্তিও আছে, তবে এসব কথা কিন্তু তুচ্ছ হয়ে যেত যদি বাংলাদেশের চাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো যদি পূরণ হতো। এখন প্রশ্ন হলো কি কি সেই বিষয়। তার মধ্যে প্রথমেই আসে তিস্তার নদীর পানি বন্টন চুক্তি, সেটি কিন্তু আজও হয়নি। বারবার সেখানে মমতা ব্যানার্জিকে দোহাই দেওয়া হয়, তার আপত্তি আছে। ঢাকার চাওয়া ছিল যে মমতা ব্যানার্জি যাতে এবার এই দিল্লির এই সফরের সময় আসে, কিন্তু তিনি আসেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখলাম যে একটি তার বক্তব্য শিরোনাম হয়েছে, যে তিনি একটু ঠাট্টাচ্ছলেই হয়তো বলেছেন যে তিস্তার পানি না দিলে আমরা ইলিশ দেবো না, কিন্তু ইলিশ কিন্তু যাচ্ছে, এই দুর্গা পূজা উপলক্ষে টন কে টন ইলিশ যাওয়া শুরু করেছে। বাংলাদেশ কখনোই অপূরণ রাখছে না ভারতের চাওয়া। এবং এর আগে দেখেছেন যে ওই যে ফেনী নদী পানি চুক্তি হওয়ার আগেই সুপেয় পানি তার পূর্বাঞ্চলের কোন একটি রাজ্যের জন্য দরকার ছিল, সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে, কোনো কিছুই বাদ রাখা হচ্ছে না, চুক্তির অপেক্ষাও করা হচ্ছে না। আর চুক্তি তো মানে সেটা বলাই বাহুল্য, যত ধরনের রোড, রেল এবং নৌপথ কানেক্টিভিটি দরকার ছিল পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে বাণিজ্যের ক্ষেত্রে, তার সবগুলি মোটামুটি পূরণ হয়েছে। এবং সেক্ষেত্রে ভারত অর্থও দিয়েছে, এবং সেটি বলা হচ্ছে যে লোন আকারে দেয়া হচ্ছে, এবং সেই লোনের চুক্তিগুলিও খুবই অস্বাভাবিক। টাকা দেওয়ার আগেই যেদিন থেকে কথাবার্তা হয় বা চুক্তি হয় তখন থেকেই শুরু হয় তার সুদ। তো সুতরাং সেটি নিয়েও কিন্তু আক্ষেপ নেই, আক্ষেপটা হলো এই যে বাংলাদেশের দিক থেকে যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো কিন্তু পূরণ হচ্ছে না, সেটি দূরেই আছে। এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ কথা বলে এবং বিরোধী দলগুলো কিন্তু মুখ খুলে এইসব কারণে। এখন বাংলাদেশের চাওয়া কি কি, তার মধ্যে তো বললামই তিস্তা চুক্তি, এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ একটি চাওয়া আছে, সেটি হচ্ছে সীমান্তে আমাদের মানুষের জীবনের নিরাপত্তা বা জীবন রক্ষা করা, সেটি কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। বলা হয় মেক্সিকো আমেরিকা বর্ডার এর পর দ্বিতীয় বিপজ্জনক বর্ডার হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত, কেননা এখানে পাখির মতো গুলি করে মানুষ মারা হয় এবং এটি একতরফা, ভারতের পক্ষ থেকেই বারবার নিরাপত্তা রক্ষীরা গুলি ছুটছে, সেই গুলিতে মারা যাচ্ছে।
সেটি বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে একেবারে নো ডেথ নীতি সীমান্তে, কিন্তু না, সেটি কিন্তু আজও পূরণ হয়নি, এটি ঘটেই চলেছে। এবং বছরকে বছর যদি পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে এটি কিন্তু ক্রমাগতভাবে বাড়ছেটা কমছে না কোনোভাবে, সেটিও কিন্তু আমরা এই চাওয়াটা আর দফায় দফায় মিটিং করার পরেও কিন্তু সেটি আর পূরণ হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটি কিন্তু একটি যে নড়বড়ে অবস্থার মধ্যে চলে যায় বা একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বা ঘটনাও কিছু কিছু ঘটে বিচ্ছিন্নভাবে, সেটিও কিন্তু ভারতের বর্তমান শাসক দলের কারণে। নিশ্চয়ই আপনাদের মনে আছে নূপুর শর্মার যে বক্তব্য মহানবীকে কটাক্ষ করে, তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি হয়তো খুব একটা বেশি বাড়তে দেয়নি, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারা যখন নাকি কড়া হুমকি দিয়েছে যে তাদের পণ্য বয়কট এবং তাদের লোকজনকে ফেরত দেওয়া হবে, তখনই কিন্তু ভারত মানে ডোর টু ডোর যে রীতিমতো ক্ষমা চেয়েছে। কিন্তু আভ্যন্তরীণ ভাবে যে সেখানে আমাদের ধর্মীয় জনগোষ্ঠীর একটি বড় অংশ, বিশাল কোটি কোটি, 20-25-30 কোটি জনসংখ্যা মুসলিম সম্প্রদায় তারা বসবাস করে, তারা কিন্তু শান্তিতে নেই এবং বিভিন্ন সময় বিজেপি তার নির্বাচনী ফায়দা তোলার জন্য অথবা আত্মস্বগত কারণে তারা যেভাবে যে আচরণগুলো করে, বিভিন্ন রাজ্যে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করা হয়েছে তার ফলে উত্তেজনা, গোমাংস খাওয়ার অপরাধে যে ধরনের সহিংসতা বিভিন্ন রাজ্যে রাজ্যে এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সেই বিষয়টি কিন্তু সুরাহা হয়নি। অর্থাৎ একটি অসাম্প্রদায়িক যে চেতনা, ভাবধারা বা এই রাজনীতি, সেটি কিন্তু এই অঞ্চলে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের কাছ থেকে একটি বড় ভূমিকা বাংলাদেশ সবসময় প্রত্যাশা করে, কিন্তু সেই প্রত্যাশা কিন্তু এখনো অপূরণ রয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে এসে বিজেপি নেতারা যে ধরনের কথাবার্তা বলছিল, তাতে কিন্তু সেখানে অবস্থিত মুসলিম সম্প্রদায় এবং আমাদের অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু তাদের উগ্র সাম্প্রদায়িক নানান রকম বক্তব্যের মধ্য দিয়ে, তো তার কিন্তু নিরসন হয়নি। আরো একটি সমস্যা আছে, ভারতের নাগরিকত্ব আইন, যে নাগরিকত্ব আইনে শুধু বলা হয়েছে যে মুসলমান বাদে বাকিদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সেটি বলা হয় যে ভারতের যে সংবিধানের মূল চেতনা তার পরিপন্থী, অর্থাৎ পাকিস্তান, ভারত, নেপাল এইসব দেশ থেকে যদি হিন্দু সম্প্রদায়ের লোকরা ভারতে আশ্রয় নেয় তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই যে নীতি, এই নীতিটাও কিন্তু বেশ উত্তেজনা তৈরি করেছে, বিশেষ করে আসাম ওই অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গে উত্তেজনা আছে যে এনআরসি সিএ এই নীতিগুলি যদি কার্যকর করে বিজেপি, তাহলে কিন্তু বড় ধরনের একটি অশান্তি তৈরি হবে। অর্থাৎ এখানে ধরা হয় যে মুসলমান জনগোষ্ঠীকে টার্গেট করে যে তারা হচ্ছে ভারতের নাগরিক না, তাদেরকে সেই আইনের বাইরে রাখা হবে, তো এটি নিয়েও কিন্তু যে একটা সংকট, উত্তেজনা, সেটিও কিন্তু অস্বস্তির মধ্যে আছে বাংলাদেশ, সেই বিষয়টিও কিন্তু নিরসন হয়নি। অথচ তার বিপরীতে যদি কানেকটিভিটির যে সুবিধায় ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যে ধরনের নিরাপত্তা সুবিধা পাচ্ছে, যে ধরনের বাণিজ্য সুবিধা পাচ্ছে, সেই তুলনায় কিন্তু বাংলাদেশ বলা যায় যে একেবারেই মানে জিরো ট্যারিফে তাদেরকে সেই সুবিধাগুলো দিয়ে চলেছে, সেখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের অর্থনৈতিক ভাবে যে খুব লাভবান হচ্ছে বিষয়টি তা না। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে, বিশাল বাণিজ্য ঘাটতি, সেই ঘাটতি পূরণ করার জন্য যে কার্যকর কোনো ঘোষণা, উদ্যোগ, সেগুলিও নেই, বরং দেখা যায় যে প্রতিটা ক্ষেত্রে দফায় দফায় ভারত কিন্তু নিয়েই যাচ্ছে বা আদায় করছে, সেই তুলনায় কিন্তু আমরা পারছি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই পেট্রোপোল পঞ্চগড়ের সেই অঞ্চল দিয়ে যে আমরা একটা করিডোর চেয়েছিলাম, ট্রানজিট,
যে নেপালে আমাদের যাদের ট্রাকগুলো আসা যাওয়া করতে পারে, সেই জিনিসটাও কিন্তু এখনো পর্যন্ত পূর্ণভাবে আদায় হয়নি। দফায় দফায় নিরাপত্তার কথা বলে বাধা সৃষ্টি করা চলাচলে যেই বাধা, সেই বাধাটা তুলে অবারিত করা, সেই বিষয়টি কিন্তু এখনো আদায় হয়নি। ফলে এখন কূটনীতির নানান কথাবার্তায় নিশ্চয়ই আজকে আগামী কয়েকদিন স্বরূপ থাকবে যে এই সফরের মধ্য দিয়ে আমরা বিশাল কিছু অর্জন হলাম এবং আমাদের যে বন্ধুত্ব, আবেগ, ভালোবাসা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এসব কথা বলা হবে। এগুলো বলে নিশ্চয়ই গণমাধ্যমের যেই বিভিন্ন কণ্ঠগুলো সরগরম থাকবে, কিন্তু বাস্তবে যদি একেবারে মানে পাই পাই হিসাব করা হয় তাহলে আমরা আসলে দেখব যে আমাদের যেই বাকির খাতা সেটা কিন্তু শূন্যই রয়ে গেছে, সেটি কিন্তু আর পূরণ হচ্ছে না। দর্শক জানি না বিশ্লেষকরা কি বিশ্লেষণ করে, নিশ্চয়ই সাধারণ মানুষ সবচেয়ে বড় সাক্ষী যে তারা আসলে কি প্রত্যাশা করে আর বাস্তবে তারা কি পাচ্ছে। দর্শক, এই বিশ্লেষণটি জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.